ফটিকচাঁদ সত্যজিৎ রায় চলে যাচ্ছি পরবর্তী অধ্যায় শরৎেন্দু সান্নাল তার ক্লার্ক রজনী বাবুকে বললেন আজকাল কাগজ আর ছাপা যা হয়েছে এ বলে আর আমায় দেখ ও বলে আমায় দেখ বাবলুর এমন সুন্দর ছবিটাকে এইভাবে চেপেছে আপনি এটা দেখছেন স্যার দেখেছেন স্যার বলে রজনীবাবু একটা ইংরেজি কাগজ মিস্টার সানালের দিকে এগিয়ে দিলেন ওতে কিন্তু বাবলু বলে চিনতে অসুবিধে হয় না শরদিন্দু সানালের সামনে ডাঁই করা খবরের কাগজ রজনীবাবুকে বলাই ছিল উনি যেন আসার সময় কিনে আনেন এমনিতে রজনীবাবু সাড়ে আটটায় আসেন আজ তাড়াতাড়ি আসার কারণ সানলাল সাহেবের বিশ্বাস কাগজের বিজ্ঞাপন দেখেই যত সব আজেবাজে লোক টাকার লোভে যেখান সেখান থেকে ছেলে ধরে এনে তার সামনে হাজির করবে তখন ব্যাপারটা যাতে বিসামাল না হয়ে পড়ে তার জন্য সেজ ছেলে প্রীতিন আর বেয়ারা কিশোরী লাল ছাড়াও তিনি রজনীবাবু ও জিনিয়র ব্যারিস্টার তপন সরকারকে সকাল সকাল আসতে বলেছেন সরকার এখনও আসেননি আর প্রীতিনের এখনও ঘুম ভাঙেনি সে রাত জেগে পরীক্ষার পড়া করেছে আজই দুপুরে সে খড়গপুর ফিরে যাবে বাইরে একটা ট্যাক্সি থামার আওয়াজ পেয়ে মিস্টার সান্নাল হাত থেকে কফির পিয়ালাটা নামিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন এই শুরু হল শুরুতেই যে শেষ সেটা শরদেন্দু সান্নাল ভাবতে পারেননি বাবা এ কি এই যে বাবুর বলা শরদেন্দু দৃষ্টি বর্দাবালা বাইরের দরজাটার দিকে চলে গেল তা ঠিক পরেই পর্দা ফাঁক করে বাবলু এসে ঢুকলো ঘরে কি ব্যাপার কোথায় ছিলি একদিন কী আনলো তোকে এক তোর চুলের একই দশা প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করে গেলেন শরদিন্দু সান্নাল এবং করেই একটা পরম স্বস্তির নিঃশ্বাস ফেলে তার চেয়ারে গায়ে এলিয়ে দিলেন যেন উত্তরগুলো জানাটা বড় কথা নয় ছেলে ফিরে এসেছে সেটাই বড়ো তারপরেই তার চোখ তাহলে বাবলুর পায়ে পর্দার ফাঁক দিয়ে বাইরে বারান্দায় দাঁড়ানো লোকটার দিকে অমনি ভেতরে আসুন আপনি ভেতরে আসুন বললেন মিস্টার সান্নাল যেই হোক না কেন ভিতর ডাকতেই হবে একটা পুরস্কারের ব্যাপার আছে তো লোকটার দরজার দিকে এগিয়ে এলো মিস্টার সান্নাল রজনীবাবুর দিকে ফিরে বললেন দারুণকে বলে দিন বাচ্চা ছেলের সঙ্গে করে কেউ এলে যেন ঢুকতে না দেয় বলুন যেন বলে দেয় যে ছেলে ফিরে এসেছে রজনীবাবু হুকুম তামিল করতে চলে গেলেন পর্দা ফাঁক হতেই মিস্টার সানলাল দেখলেন যে লোকটা দরজার মুখে এসে দাঁড়িয়েছে একে ভদ্রলোক বলা যায় কি মিস্টার সানলাল ভেবে স্থির করলেন না যায় না শার্টটা সস্তা এবং ময়লা পায়ের চটিটা হয়ে গেছে সাদা সুতির প্যান্টায় অজস্রতা ভাজ আর ওরকম চুল আর ঝুল ঝুলফি না ওগুলোকে অভদ্র বলা মুশকিল কারণ তার নিজের ছেলের তার নিজের সেজে সেজ ছেলের পৃতিন্দ্রর চুল আর জুপিও তো কতকটা ওই রকমই ভেতরে এসো হারুন চৌখাট পেরিয়ে এলো কি নাম তোমার ও হারুন দা বাবা আর্টিস্ট দারুণ খেলা দেখায় শরদিন্দু সান্নাল তার সদ্য ফিরে বাবা ছেলের দিকে একটু বিরক্তভাবেই চেয়ে বললেন তুমি থাবো বাবলু ওকে বলতে দাও তুমি বরং ওপরে যাও ঠামাকে গিয়ে বল বলো তুমি ফিরে এসেছো বড় কষ্ট পেয়েছেন এ কটা দিন আর ছোট দাও আছে ঘুমোচ্ছে ওকে তুলে দাও গিয়ে বাবলুর কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে নেই হারুনদাকে ফেলে এসে যাবে কি করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বাবার চোখের আড়াল হয়ে দাঁড়িয়ে রইল বাবলু ও হারুনদাকে দেখতে পাচ্ছে ওর পিছন দিকটা সরজেন্দ্র সান্নাল আবার লোকটার দিকে চাইলেন শুনি তোমার ব্যাপার ও খড়গপুর থেকে আমার সঙ্গে এসেছে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিল আমি টেনে তুলি তারপর থেকে এখানেই ছিল এখানে মানে কলকাতায় বেন্টিংস স্ট্রিটে একটা চায়ের দোকানে চায়ের দোকানে মিস্টার সানলালের চোখ কপালে উঠে গেছে কি করছিল চায়ের দোকানে কাজ করছিল স্যার কাজ কি কাজ মিস্টার সান্নাল যেন নিজের কানকে বিশ্বাস করছেন না হারুন বললো মিস্টার সান্নালের মাথায় চুল প্রায় নেই বললেই চলে থাকলে বোধহয় বেশ কয়েকটা গাছা ছিঁড়ে ফেলতেন হোয়াট ইজ অল দিস চেয়ার ছেড়ে চেঁচিয়ে উঠলেন মিস্টার সান্নাল এ কি মগের মন লোক নাকি ওকে দিয়ে চায়ের দোকানের বয়ের কাজ করিয়েছ তোমার কাণ্ড জ্ঞান নেই দেখে বুঝলে না ও ভদ্রলোকের ছেলে বাবলু আর থাকতে পারলো না ও বারদা থেকে দৌড়ে এসে ঘরে বলল বললো আমার খুব ভালো লাগছিল কাজ করতে বাবা চুপ করো গর্জন করে উঠলেন মিস্টার সান্নাল তোমাকে বললাম না ওপরে যেতে বাবলু আবার দরজার বাইরে চলে গেল একদিন পরে বাড়িতে ফিরে এসে যে এরকম একটা ব্যাপার হবে সেটা ও ভাবতেই পারেনি হারুন এখনও শান্তভাবেই দাঁড়িয়ে আছে আর শান্তভাবেই সে বলল আমি যদি জানতাম ও কোনো বাড়ির ছেলে ও কোন বাড়ির ছেলে তাহলে কি আর আমার কাছে রাখতাম স্যার ও যে বলতে পারলে না ওর কিছু মনে ছিল না আর আজ কাগজে বেরোনো মাত্র সব মনে পড়ে গেল মিস্টার সান্নাল যে হারুনের কথা মোটেই বিশ্বাস করছেন না সেটা তার প্রশ্নের সুর থেকে পরিষ্কার বোঝা গেল হারুন কথাটা শুনে একটু অবাক হলো কাগজের কথা কি বলছেন জানি না স্যার ওর মনে পড়েছে কাল রাত্রিরে কাল বাদরা ছিল তাই আর তাই আর আসি আনিনি আজ নিয়ে এলুম আপনার হাতে তুলে দিলুম ব্যাস আমার ডিউটি ফিনিশ তবে ইয়ে ওর মাথার একটা জায়গায় দেখবেন একটু ফোলা আছে মাঝে মাঝে ব্যথা হয় যদি ডাক্তার ফাক্তার দেখান তাই জানিয়ে দিলুম চরিরে ফোটকে হাঙ্গা চলে গেল বারান্দায় দাঁড়িয়ে বাবলু ব্যাপারটা ভালো করে বোঝার বোঝবার আগেই ওকে বাবা ডাকলেন বাবা একবার এদিকে এসো বাবলু একবার এদিকে এসো ও এলো টেবলেট দিকে এগিয়ে গেল শরদেন্দু সান্নাল ছেড়ে মাথার দিকে হাত বাড়ালেন কোথায় ফোলারে বাবলু দেখালো সত্যিই ফোলাটা এখনও পুরোপুরি যায়নি পাচ্ছে ব্যথা লাগে তাই মিস্টার সান্নাল আর সেখানে হাত দিলেন না খুব কষ্ট হয়েছে কদিন মা ও মাথা নাড়ল না হয়নি উপরে যাও হরিনাথকে বলো গরম জলে বেশ করে চান করিয়ে দেবে আজ তোমার ছুটি আজ ডাক্তারবাবু এসে তোমাকে দেখবেন আমি বললেন যদি বলেন যে ঠিক আছে তাহলে কাল থেকে তুমি আবার স্কুলে যাবে এবার থেকে রোজ গাড়িতে যাও ও চলে গেলো মিস্টার সান্নাল সামনে টেবিলের উপর থেকে খবরের কাগজের স্তূপটা হাতের একটা বিরক্ত ঝাঁটে এক পাশে দিয়ে বললেন চায়ের দোকান ফু। তারপর রজনীবাবুর দিকে ফিরে বললেন চায়ের দোকান ভাবতে পারো রজনীবাবু কেবল একটা কথাই ভাবছিলেন যদিও সেটা তার মনিককে বলা যায় না কারণ কথাটা তার সম্পর্কেই তিনি ভাবছিলেন যে যে লোকটা বাবলুকে ফেরত দিয়ে গেল তার খবরের কাগজ না দেখার সুযোগটা নিয়ে মিস্টার সান্নাল তাকে পুরস্কার থেকে বঞ্চিত করে কাজটা বোধহয় ভালো করলেন না পরে সান্নাল দারোগা মিস্টার চন্দর কাছ থেকে একটা ফোন পেলেন আপনার বিজ্ঞাপনের কোনো ফল পেলেন জিজ্ঞেস করল করলেন দারোগা সাহেব উত্তরে মিস্টার সান্নাল যা বললেন তাতে তিনি খুশি তো হলেনই সঙ্গে সঙ্গে হলেন হলেনমতো বললেন আশ্চর্য ব্যাপার স্যার এক একটা সময় আসে যখন মনে হয় এগোবার বুঝিয়া রাস্তাই নেই আবার তারপরেই হঠাৎ দেখবেন ম্যাজিকের মতো সব রাস্তা খুলে গেছে আপনার ছেলেও ফিরলো আর তার সঙ্গে সঙ্গে সেই গ্যাংয়ের দুটি ও অ্যারেস্ট হয়ে গেল সে কি বললাম মিস্টার সান্নাল কি কি করে হলো ঘন্টাও হয়নি ওদের ঘুম থেকে কি করে হলো একটা লোক ফোন করে তাদের ডেরার হদিস দিয়ে দেয় আধ ঘন্টাও হয়নি ওদের ঘুম থেকে তুললে ধরে আনা হয়েছে থানায় এসে ঘুম ছুটে গেছে পুরো ব্যাপারটা স্বীকার করেছে এই টেলিফোনের দশ মিনিটের মধ্যে বাবলু চুরির পুরো ব্যাপারটা সর্বজনু সান্নালের মন থেকে সম্পূর্ণ মুছে গেল বাবলুর ঠাকুরমা তার নাতিকে ফিরে পেয়ে কিছুক্ষণ তাকে জড়িয়ে ধরে ধন আমার মানিকামার বলে পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর ব্যথা জায়গাগুলোতে নতুন করে ব্যথা লাগিয়ে দিয়ে আবার চলে গেলেন তার পুজোর ঘরে গোপালই তার নাতিকে ফিরিয়ে দিয়েছেন গোপালের উপর তার ভক্তি তিনগুণ বেড়ে গেছে বাবলু নতুন করে বুঝেছে যে ঠামার পুজোর ঘন্টা ও নিজের ঘর থেকে শোনা গেলেও আসলে ঠামা থাকেন অনেক দূরে ছোদা আড়াইটের সময় খড়গপুর চলে গেল সে বলল ভাবতে পারিস তুই রয়েছিস খড়গপুরে নিজের নাম বাপের নিজের নাম বাপের নাম সবগুলো রাস্তায় ফেফা করে বেড়াচ্ছিস আর আমিও রয়েছি সেই একই শহরে মাইলখানকের মধ্যে অথচ কিছুই জানতে পারলাম না স্কাউন্ড্রেল দুটোকে হাতের কাছে পেলে স্রেফ একটি করে কারাটের চপ ব্যাস ওদেরও বাপের নাম ভুলিয়ে দেওয়া যেত যাক তোকে হোম টাস্ক দিচ্ছি যাক হঠলো তা বেশ গুছিয়ে লিখে ফেলতো ইংরেজিতে তুই তো এসে টেসে বেশ ভালো লিখতিস লিখে ফেল নেক্সট টাইম এসে দেখব এ বাড়িতে বাবলু নতুন করে দেখার কিছু নেই সবইও জানা ও দেখা প্রতিটি ঘর প্রতিটি বারান্দা প্রতিটি সিঁড়ির ধাপ ও নিজের ঘরের দেওয়ালের উপর দিয়ে একটা জায়গায় ড্যাম্প লেগে একটা নকশা ফুটে উঠেছিল যেটাতে যেটা দেখতে ঠিক যেন আফ্রিকার ম্যাপ বাবলু সেটা সম্বন্ধে একটা কৌতূহল ছিল এবার ফিরে এসে ঘরে গিয়ে এই ডাক্তার দিকে চেয়ে দেখলো সেটা বেড়ে ছড়িয়ে অনেকটা উত্তর আমেরিকার মতো হয়ে গেছে সাড়ে তিনটের সময় গোয়াল নাদুস নুদুস ডক্টর বোস এলেন বাবলু দেখেছে তার যখন একশো চার জ্বর হয়েছে তখনও ডাক্তারবাবুর মুখে হাসি ছোটদা একবার বলেছিল ওর মুখের মাসলগুলোই নাকি ওই রকম তাই হাসতে না চাইলেও মুখ হাসি হাসি দেখায় হরিনাথ ডাক্তারবাবুর ব্যাগ বয়ে নিয়ে এলো সঙ্গে রজনী কাকুও ছিলেন আর চৌকাঠের বাইরে পর্দা ফাঁক করে পুরো চশমার ভিতর দিয়ে দেখছিল ঠামা বাবা তখনও কোর্ট থেকে ফেরেনি ডাক্তারবাবু ঘরে ঢুকেই বললেন তোমার দাম কত জানতো বাবু পাঁচটা তুমি হলেই একটা অ্যাম্বাসাডার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাবলু তখন কথাটার মানে বুঝতে পারিনি বুঝলো যখন ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা শেষ করে তার পিঠে একটা চাপড় মেরে রজনী কাকুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন ভগবান ভাগ্যবান পুরুষটি কে মশাই পাঁচ হাজার ইজ নো আর রজনী কাকু গলা খেঁকড়িয়ে ওটা ইয়ে লোকটির নামটা মানে বলে থেমে গেলেন ডাক্তার বোস আর ব্যাপারটা না ঘাটিয়ে ওয়েল বাবলুবাবু একদিন এসে তোমার গপ্প শোনা যাবে কেমন বলে চলে গেলেন আর হরিনাথ আর রজনী কাকু ও ওর পিছন পিছন বেরিয়ে গেল বাউলু বুঝতে পারলো বাবা হারুনদাকে ফাঁকি দিয়েছেন ও আজকাল মাঝে মাঝে খবরের কাগজ দেখে খেলার খবর দেখে কোথাও কি সিনেমা কোথায় কি সিনেমা হচ্ছে দেখে ও জানে কাগজে মাঝে মাঝে নিরুদ্দেশের খবর বেরোয় তাতে যে হারিয়েছে তার ছবি থাকে আর পুরস্কারের কথা থাকে বাবাও কি বিজ্ঞাপন দিয়েছিলেন নাকি বাবরও নিচে গেল বাবার অফিস ঘরে থাকে খবরের কাগজ গিয়ে দেখলো দশটা খবরের কাগজে পাঁচ রকম ভাষায় ওর সেই সিঞ্চল লেকের ধারে ছোটদার তোলা ছবিটা দিয়ে বিজ্ঞাপনটা বেরিয়েছে হারানো ছেলে নিখিল ডাকনাম বাবলু সান্নালের সন্ধান দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার হারুনদা কাগজ পড়েনি তাই হারুনদার টাকা চায়নি এই টাকা হারুনদার পাওনা না চাইলেও পাওয়া উচিত ছিল বাবার দেওয়া উচিত ছিল বাবা দেননি বাবলুর মনটা এত ভারী হয়ে গেল যে সে কিছুক্ষণের জন্য বাগানে গিয়ে পেয়ারা গাছটার তলায় চুপ করে বসে রইল বাবা হারুনদাকে ফাঁকি দিয়েছেন টাকাটা পেলে হারুনদার নতুন খেলার জন্য নতুন জিনিস কিনতে পারত। ছোট ঘর ছেড়ে আর একটু বড়ো ঘরে গিয়ে থাকতে পারত হয়তো অনেক দিনের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারতো দিব্যি খেয়ে পরে হেসে খেলে গান গিয়ে কাটাতে পারতো হয়তো এতক্ষণে কাগজ পরে বিজ্ঞাপনটা দেখে ফেলেছে আর দেখে না জানি কী ভাবছে বাবলু বাগান থেকে বেরিয়ে এলো ওই যে বৈঠকখানা প্রকাণ্ড বৈঠকখানা চারিদিকে ছড়ানো সোফা টেবিল বইয়ের আলমারি মূর্তি ছবি ফুলদানি কোনটাতেই এমন রং নেই যাতে মনটা খুশি হয় সোফার ঢাকনাগুলো ময়লা হয়ে গেছে নকশাগুলো প্রায় বোঝাই যায় না কেউ বদলায়নি তাই এই দশা দিদি থাকলে খেয়াল করে বদলে দিত এখন কেউ করে না বাবলু বেশ কিছুক্ষণ একা একটা সোফায় পা তুলে বসে রইল দেয়ালের ঘড়িটায় ঢং ঢং করে চারটে বাজলো পাশের বাড়ি থেকে ডিউক কুকুরটা একবার ঘেউ করে উঠল বোধহয় বারান্দা থেকে কোনো রাস্তার কুকুরকে দেখেছে হারন্দা সেদিন সেদিনকে বলেছিল রাস্তার কুকুর বাবলুর মনে হলো সেটা হলে তাও ভালো ছিল